হস হস হস, ওই তাবারে ওই তাবারে, ঠিক আছে ঠিক আছে, দেখছি না তাকে এখন, সেও এখন সারা যাবেনি, দেখাই দেখাই থাকবে বাবুর বাবা। হচ্ছে এখন সালা খেলে যাচ্ছে তার দিকে, নমস্কার বন্ধুরা, আজকে আমি ফ্রিজে একটা কেক বানিয়েছিলাম, সেটা হলো সুজির কেক। সুজি আর দুধ দিয়ে প্রথমে ভালো করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, মানে ভালো করে একটু বাটারটা হয়ে গেলে তারপর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তারপরে বার করে দেখলাম প্রায় এক ঘন্টায় ছিল, প্রায় এক ঘন্টার পর বার করে দেখলাম পুরো জমাট। তো যারা বিশ্বাস করছে না তার জন্য এই তরফ, লেগে আছে, ঠিক আছে ঠিক আছে, তারা বুঝলে কেটে দেখাচ্ছি আপনাদের, এই সাইড দিয়ে কাটা যাক, কি সুন্দর তুলে দেখাচ্ছি আমি, কিন্তু তুলেও দিয়েছিলাম, তুলে আবার বাকিটা রেখেও দিচ্ছি, দেখেছেন ফাঁকা হয়ে গেছে পুরো একদম জোরে নেই। চলো বন্ধুরা এতে দেখা এতে কি হয়েছে, আ হা তুলে দেখি তো পুরো কেক, সুজির কেক পুরো, এটা কিন্তু কেকই এটা, ও কি দেখেছেন বন্ধুরা, তেল মাখিয়েছি কিন্তু তেলই মাখানো হয়নি, তো খেয়ে দেখবো। স্পঞ্জ ছবি জমে রাখান, সুন্দর লাগছে, আপনারাও বানিয়ে খান, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে, টাটা। কোথায় বলো তোমার, আর ভাই কিছু বাড়িনি, দে আমাকে দে আমাকে দে আমাকে দে, তোমার থেকে ভালো হবে না দেখি, না তোলো আর আমাকে লাইক দাও, তুই লাইট মারছিস, গা মিস করছি, বড় কর যত ইচ্ছে বড়, তো ওই যে দেখুন বন্ধুরা গাছে হচ্ছে বাদর ঝুলছে, দেখুন বন্ধুরা এখনো দিনের বেলা দেখুন বাদর কিরকম ঝুলে আছে, ওই যে মেহগনি গাছে ওই যে ঝুলে আছে একদম, তো চলুন বন্ধুরা এখন পরে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন ফ্রিজ থেকে মাছগুলো বার করে নেব, তো ফ্রিজে কী কী মাছগুলো আছে এখন আপনাদেরকে দেখাবো, তো অনেক রকমের মাছও রয়েছে, আর আজকের হচ্ছে আপনাদের দাদাভাইও সকালে হচ্ছে মাছ
মানে ধরেছে, এটা দেখুন কতগুলো মৌটি মাছ। আর এই কয়েকটা মৌটি মাছ কিন্তু আগের দিনে রেখে দিয়েছিলাম, এটা পোনা মাছ রয়েছে আর এটা হচ্ছে ওই যে ফার্সে মাছ। তো অনেকগুলোই মোটামুটি মাছ রয়েছে, কম বেশি অনেক রকমের আইটেমে রান্না হবে। তো চলুন বন্ধুরা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুল করবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে যাবে। আশা করি মানে ভালোই আছে। এটা কি বলুন তো, এটাকে এখন ডিজাইন করে কাটবে লাল জামরুল। এটা আমাদের গাছের না, পাশে অন্য একটা লোকেদের হয়েছিল, দুটো দিয়েছিল, নিয়ে এসেছি। এটা এখন ডিজাইন করবো, তো এখান থেকে খুশ করে কাটবো। চলো কাট, দেখতে পাচ্ছেন চার কোটটা করে দিয়েছি, এবারে খাঁচির ভিতরে সব ঢুকে নেব। শেষ পর্যন্ত প্রায় ঢুকে নিয়েছি, লোভ লাগছে তো বলুন। এখন আহা।